এই জান্নাতি স্থানের ভিতরে বসে আছে আমরা যারা বড় ভাগ্যবান। ব্রাদার, দয়ার নবী, ময়ার নবী, রহমতের নবী, সারা জগতের নবী আমার আল আমিন নবী, ইনি হচ্ছেন রহমাতাল্লিল আলামিন। গরিবের সাহারা, ইতিমদের সাহারা, মিসকিনদের সাহারা, এইরকম আমিরদের সাহারা, এক কথায় ভারতের সাহারা, সারা জগতের যেন সাহারা, যেই নবী আমার দিয়েছে এই উম্মতদের জন্য একমাত্র পাহারা, ওই নবী মোস্তফার ওসিলাই মহান আল্লাহকে সারা দুনিয়াটাকে করিয়েছে, তারপরে আজকে এত সুন্দর একটা মাহফিল পেয়েছি। জোরে বলবেন না, একটু জোরে বলুন। আর এই মাহফিলটাকে পাওয়ার পরে যদি আমরা মহব্বতের একটু পরিচয় না দিতে পারি বাবা, তাই না, তাহলে কিন্তু আমাদেরকে জবাব দিতে হবে। হ্যাঁ বাবা, কেউ বাজবে, কেউ বাজবে, কেউ থাকার জন্য এসেছে, চলে যাব। এখানে শুনবেন আলিমদের কথা, মরতে হবে, এখানে শুনবেন আলিমদের কথা, রোজা রাখতে হবে, এখানে শুনবেন আলিমদের কথা, হজ করতে হবে, এখানে শুনবেন আলিমদের কথা, যে নামাজ পড়তে হবে, এখানে শুনবেন আলিমদের কথা, বাবা মায়ের সেবা করতে হবে, এখানে শুনবেন আলিমদের কথা, ইসলামের প্রচার করতে হবে, এখানে শুনবেন যে আলিমদের কথা, দিন ইসলামের খিদমত করতে হবে, এখানে শুনবেন আলিমদের কথা, এইরকম আলিমদের সেবায় লেগে থাকতে হবে। তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত এইরকম ভক্ত না হতে পেরেছি, আশিক না হতে পেরেছি, খোদা ভক্ত না হতে পেরেছি, এবাদত গুজার বান্দা না হতে পেরেছি, আল্লাহওয়ালা বান্দা না হতে পেরেছি, যখন অন্ধকার কবরে চলে যাব সেই দিন কঠিন দিন হবে, মহশারের ময়দান হবে, অন্ধকার কবর হবে, ওই জায়গাতে কেউ সাথে দেবে না, যিনি সাথে দেবেন তিনি আছেন শাহে মদিনা, একমাত্র রহমাতাল্লিল আলামিন, যেই নবীর ওসিলায় আল্লাহ দুনিয়া গড়িয়েছে। আখেরাতে যেদিন বিপদের মাঝখান হয়ে যাবে সেই দিন যদি কাজে আসবে, একমাত্র আপনার নবী, আমার নবী, সারা জগতের বাদশা নবী, জিনার ওসিলায় আজকে এত সুন্দর একটা প্যান্ডেল পেয়েছি। জোরে বলুন, আজ ওই নবীর ওসিলায় আমরা বড় ভাগ্যবান হতে পেরেছি। ইমানটাকে তাজা করেন বাবা, এখানে জীবনী মাহফিল নয়, পাঁচ রকমের বক্তব্য শুনতে হবে, আমরা চলে যাব দুনিয়া থেকে। দয়ার নবী, রহমতের নবী মানুষদেরকে শিক্ষা দিয়ে গেছেন, শুধু এমনি নয়, এই যে মায়েরা বসে আছে মায়েদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আমার দয়ার নবী, রহমতের নবীর কলেজার টুকরা মা ফাতেমা, আমার রহমতুল্লিল আলামিন, ইনি যেন একদিন ঈদগাহায় চলে যাচ্ছেন পবিত্র ঈদের দিন নামাজ আদায় করার জন্য। দেখবেন এলাকায় যখন ঈদের নামাজ হয় এইরকম বাচ্চারা খুশি মানায়, কালকে ঈদের নামাজ আনন্দ মানায়, কালকে ঈদগাহায় যাব, আনন্দ হয়, বাবা যাবে আনন্দ হয়, ভাই যাবে আনন্দ হয়, গ্রামবাসীরা যাবে আনন্দ হয়, এলাকাবাসীরা যাবে। ওই বাচ্চাদের মনে যেন একটা খুশির ফোয়ারা ছুটে যায়, তারা খেলাধুলায় মগ্ন হয়ে যায়, নতুন নতুন পোশাক বাবা মায়ের কাছে চাই। ওই বাচ্চারা যখন এতিম বানে ওই মায়ের কাছে, বাবার কাছে আরজ করে, যদি নতুন পোশাক না পায়, দেখবেন ওই বাচ্চার মনটা খুশি হবে না, আনন্দ হবে না, যেন ওই বাচ্চাটাকে আপনি যেন আনন্দ করতে পারবেন না। এইরকম অবস্থায় একজন এতিম বাচ্চা, যার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই বাচ্চাটা এতিম, যার মা দুনিয়া থেকে, যার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই বাচ্চাটা এতিম, যার কেহ সাহারা নয় ওই বাচ্চাটা হলো এতিম। এমন তো অবস্থায় রহমাতাল্লিল আলামিন, সারা জগতের বাদশা নবী রহমাতাল্লিল আলামিন, রাস্তা দিয়ে ঈদগাহাই যাতেন, এলাকা মানুষ, এলাকার মানুষেরা সবাই ছুটে ছুটে যাচ্ছে, চলো ভাই ঈদের সময় আসছে, নামাজ পড়বো। কিছু কিছু বাচ্চারা এক জায়গায় খেলাধুলায় মগ্ন হয়ে আছে। একজন এতিম বাচ্চা, যার মা নাই, যার বাবা নাই, ওই বাচ্চাটা এক যেন রাস্তার ধারে বসে অঝর নয়নে আল্লাহর দরবারে মুখ টুকে উচ্চ করে দিয়ে, যেন দুই ফোঁটা চোখের জলকে করিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, আর যদি আমার বাবা থাকতো, আর যদি আমার মা থাকতো, এই বাচ্চাদের মতো মনে হয় আমিও খুশি করতাম, এই বাচ্চাদের মতো আমিও আনন্দ করতাম। আমার রহমাতাল্লিল আলামিন ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এলাকার মানুষ অনেকেই যাচ্ছেন, কেউ যেন বাচ্চাটার দিকে খেয়াল করলো না, বাচ্চাটার দিকে কেউ তাকালো না, বাচ্চাকে কেউ জিজ্ঞাসা করলো না। এটির মধ্যে রহমাতাল্লিল আলামিন নবী, রহমতের নবী, সারা জগতের বাদশা নবী, রাস্তা দিয়ে যেতে না যেতে হঠাৎ করে বাচ্চাটার দিকে নজর করে ফেললো, বাচ্চাটার কাছে গিয়ে বলছে, বাবা ব্যাপার কি, তোমার চোখের পানি কেন বইছে বাবা, তোমার এই অবস্থা কেন, তোমার সুন্দর পোশাক কোথায়, তোমার কি গায়ে কোনো পোশাক দেওয়ার
বলবার মতো নাই। বাচ্চাটা বলতে লাগলো, বলে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনি জানেন না আমি হলাম বাপ হারা, আমি হলাম মা হারা ইয়েতিম, এই জন্য রাস্তার ধারে আজকে আমি যেন বসে বসে কাঁদি। আব্বা, এই এলাকার বাচ্চারা খুশি মানাচ্ছি, যাদের আব্বা বেঁচে আছে, যাদের মা বেঁচে আছে, ওই বাচ্চারা খুশি মানাচ্ছে, ওই বাচ্চারা আনন্দ করছে গো। আমি তো ঈদগাহাই যেতাম, আমিও যেন নামাজের মুসাল্লায় যেতাম, আমি এতই হতভাগা হয়ে গেছি, আমি বাল্যম অবস্থায় মা হারিয়ে দিয়েছি। হুজুর, এই জন্য মা বাবার কথাগুলো মনে পড়ে গেছি, এই জন্য আমি রাস্তার ধারে বসে বসে কাঁদি। আমার নবী, দয়ার নবী, রহমতের নবী একটাই কথা বলল, বলে বাচ্চা রে, তুই শুনে নে শুনে নে, তুই চোখের পানি গড়া বেটা, তোর গায়ে পোশাক দেখছি না, তুমি সুন্দর পোশাক করো নাই তো কি হলো, আয় আয় বাবা, তুই তাড়াতাড়ি করে আয়, তুই চোখের পানি গড়াস না, তুই একবার যেন আমাকে আব্বা বলে ডাক দে, আয় তুই আমার কাছে আয়, যতক্ষণ পর্যন্ত আমি নিজের বুকে না লাগাই তোমার মুখের হাসি না দেখেছি, আমি নবী মোস্তফা নিজেই ঈদগাহাই যাব না। জোরে বলেন, শুনো, আমার নবী আমাদেরকে আদর্শগুলো দিয়ে যাচ্ছে। এ আমার উম্মতেরা, তোরাও শুনেলি, এতিমদের সেবা কি করে করতে হয়, এতিমদেরকে যারা লিচ্ছ মনে করে, যারা ভালোবাসা দেয় না, ওরা আমার কাছেও ভালোবাসা পাবে না, কারণ এতিমদেরকে ভালোবাসা দিয়েছে আমার রসূলুল্লাহ। জোরে বলুন, ওই এতিমদের সেবা যদি আমরা করে যাই, ওই এতিমদের মাথায় যদি হাত বুলিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমার রসূলুল্লাহ খুশি হবে, আর আমার নবী যদি খুশি হয়, এতে আমার আল্লাহও রাজি হয়ে যাবে। জোরে বলবেন না, তাই না? তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এতিমদের সেবা আমরা কি করে করব। দয়ার নবী, রহমতের নবী, সারা জগতের বাদশাহ নবী গা, নিজের সাথে করে নিয়া বাচ্চাটাকে নিজের বুকে লাগায়া, এবার যেন বাড়ির দিকে ছুটে গেল। বিবি সাহেবাকে বলল, বিবি সাহেবা, এই যে দেখো, এই বাচ্চাটা রাস্তার ধারে কাঁদে, এই বাচ্চাটা কাঁদে, আমি হলাম যেন আসমানের জন্য নবী, আমি হলাম জমিনের জন্য নবী, আমি হলাম গরিবের জন্য নবী, আমি হলাম ইয়েতিমের জন্য নবী, আমার আল্লাহ আমাকে যেন রহমাতাল লিল আলামিন বলে প্রেরণ করেছে। যাও তুমি তাড়াতাড়ি করো, এই বাচ্চাটাকে তুমি সুন্দর করে সাজায়া দাও, আতর গোলাপ সুরমা লাগাইয়া দাও, আর সুন্দর পোশাক কানা পরাইয়া দাও, যতক্ষণ বাচ্চার মুখের হাসি না দেখেছি, আমি নবী মোস্তফা ঈদগাহাই যেতে রাজি না। জোরে বলুন, আজ আমার রহমতের নবী, সারা জগতের নবী, এই বাচ্চাটাকে খুশি করালেন, বিবি যেন সুন্দর করে গোসল করিয়ে আতর গোলাপ সুরমা লাগিয়ে একখানা পোশাক পরিয়ে দিয়েছে। বাবা, ওই পোশাকখানা যেমনই গায়ে দিয়েছে, ওই পোশাকখানা যেমনই পেয়েছে ছোট বাচ্চা, ওই বাচ্চাটা যেন গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন ওই বাচ্চাদের দলের দিকে দৌড়াতে আরম্ভ করলো। বাচ্চারা সবাই মিলে দাগায়, ও ভাই, তোকে না দেখলাম একটু আগে, তুই কাঁদছিলি, হ্যাঁ, তুই তো রাস্তার ধারে ছিলি রে ভাই, তোর এত সুন্দর পোশাক কোথায় থেকে আসলো? বলে বুঝবে না। হ্যাঁ, কেন বুঝবো না? বলে ভাই, যেই মানুষের কোনো কেহ সাহারা নাই, আমার আল্লাহ বলছে, বান্দারি যারা ধৈর্যশীল করে, যারা ধৈর্য ধারণ করে, এই জন্য পবিত্র কালাম পাকে মহান আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আ সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে, আর তার সঙ্গে যদি কেহ না হয়, আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাই। জোরে বলুন, এই বিপদের মাঝখান থেকে আমি তার মান সান বাড়িয়েছি, এই জন্য আমি বলি, বাবা তোর আমাকে জিজ্ঞাসা করছিস, আজকে যেই লোকটা এই রাস্তা দিয়ে হেঁটে যেত, ওই লোকটা আমাকে সাথে করে নিয়ে নিজের বাড়ি গেল, তারপরে কি হলো, বিবিকে বললো একে সুন্দর করে গোসল করিয়ে দাও, গোসল করা হলো, আতর গোলাপ সুরমা লাগিয়ে দেওয়া হলো, এই যে একটা পোশাক, এই পোশাকটা আমার গায়ে লাগিয়ে দিয়েছেন, বলে এই পোশাকটা তুমি কোথায় পেলে? বলে একটা মানুষ নিয়ে গিয়ে তার বাড়িতে আমাকে সুন্দর পোশাকখানা দিয়েছে, আর এই পোশাক হচ্ছে এমন পোশাক, সাধারণ পোশাক নয়, কোন দুনিয়ার পোশাক নয়, এই পোশাকটা ছিল বাবা জান্নাতি পোশাক। জোরে বলুন,
এই পোশাক ছিল জান্নাতি পোশাক, আমার নবীর ঘরানা যারাই যেই পড়েছে নিজের গায়ে দিয়েছে ওই পোশাকটা কিন্তু জান্নাতি তৈরি হয়েছে, জোরে বলেন না, তাই না? আজকে আমরা নবীর দিওয়ানা, আমরা বলছি আমরা কোথাও গিয়ে কিছু পাই না, আমরা বিপদ থেকে উদ্ধার হতে পারি না, হবে কি করে? এই দেখেন আমার নবী আরো শিক্ষা দিয়েছেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি তোমাদের জন্য কিছু তোহফা দিয়েছি, এই তোহফাটাকে তোমরা যেন নিজের মানে এমন একটা পেয়ারা মনে করে, আদর্শ মনে করে, এটাকে মহব্বতি মনে করে, এটা এই তোহফাটাকে তোমরা যদি নিজের গ্রহণ করে নিতে পারো, এটাকে তোমরা যদি মেনে নিতে পারো, এই তোহফাটাকে তোমরা যদি আমলে পরিণত করে নিতে পারো, তাহলে কিন্তু তোমার ইহকাল কামিয়াবি এবং আখেরাতটাও হবে কামিয়াবি, জোরে বলবেন। সেটা কি? আমার নবী আমাদেরকে কি তোহফা দিয়েছিলেন? বলে 50 ওয়াক্তের নামাজ, জোরে বলেন না, জোরে বলেন, 50 ওয়াক্তের নামাজ আমার নবী আমাদের জন্য তোহফা দিয়েছেন। আজ আমরা মানুষ কোথায় আছি? এই 5 ওয়াক্তের ঘাটিয়ে দেওয়া হলো 45 ওয়াক্ত, আবার 5 ওয়াক্ত ঘাটিয়ে দেওয়া হলো, আবার হয়ে গেল 40 ওয়াক্ত, আবার 5 ওয়াক্তের ঘাটিয়ে দেওয়া হলো, বলে দেখো তোমার 35 ওয়াক্ত, আবার 5 ওয়াক্তের ঘাটিয়ে দেওয়া হলো, বলে হয়ে গেল 30 মানে 30 ওয়াক্ত, আবার 5 ওয়াক্ত ঘাটিয়ে দেওয়া হলো, বলে 25 ওয়াক্ত, আবার যেন আপনার 5 ওয়াক্ত ঘাটিয়ে দেওয়া গেল। এক কথায় 45 ওয়াক্তের নামাজকে ঘাটিয়ে দেওয়ার পরে 5 ওয়াক্তের একটা তোহফা দিয়েছেন, জোরে বলবেন, জোরে বলুন, সবাই মিলে বলুন, 5 ওয়াক্তের নামাজটাকে তোহফা দিলেন। আর এর সঙ্গে আরো একটা কথা বলে দিয়েছেন, হে আমার উম্মতেরা, দুনিয়াবাসীরা, তোমরা শুনে নাও, আমি নবী মুস্তাফা এই তোমাদের জন্য তোহফা আনলাম, 50 ওয়াক্তের নামাজ তোমরা আদায় করতে পারতে না, 50 ওয়াক্তের সময় দিতে পারতে না, 50 ওয়াক্তের সময়টাকে ঘাটিয়ে 45 ওয়াক্তকে ঘাটিয়ে আজকে 5 ওয়াক্তের নামাজটা তোমাদের তোহফা রেখে দিলাম। এই 5টা টাইমকে তোমরা যদি সঠিকভাবে আদায় করে নাও, তোমরা 50 ওয়াক্তে যতগুলো তোহফা পেতে সেই তোহফাটা তোমাদের 5 ওয়াক্তের ভিতরে রেখে দিলাম, জোরে বলুন। আজ আমরা কোথায় আছি মুসলমান? এটা হচ্ছে আল্লাহর পবিত্র দরবারের জন্য এই মাহফিলটা এত সুন্দর করে মাহফিলটাকে সাজিয়েছেন, তাই না? মাইকের আয়োজন করেছেন, আলিমলমারা এখানে বসে আছেন, মায়েরা আমার অনেক মেহনতের সঙ্গে এসেছেন, কারণ নিজের শীতের সময় নিজের সুন্দর বিছানা ছেড়ে জান্নাতি বাগানে দিয়েছে এরা ভরে। আমার আল্লাহ বলছে, দেখ তোরা দুনিয়াতে দিবি ভরে, আমি অন্ধকার কবরটাকে দিব উজালা করে, জোরে বলেন, তাই না? যেই দিন তোমরা বিপদে যাবে পড়ে, সেই দিন আমার আল্লাহ বলছে, বান্দা সেই দিন তোমাদের কিছু যাবে না, সেই দিনটাকে মনে করে, ওই দিনটাকে খেয়াল করে, এখানে তোমরা 5টা মিনিট বসো, 10টা মিনিট বসো, আধা ঘন্টা বসো, এই জায়গাতে বসার কারণে আমি রব্বুল আলামিন তোমাদের বসাকে যদি কবুল করে নেই, তোমাদের জীবনে যাহা কিছু বিপদ আছে সমস্ত বিপদ আপদকে আমি আল্লাহ যেন দূরে সরিয়ে দেব, জোরে বলা যাবে। আরেক মুয়াজ্জাজ বারাদারানি সালাম, আমার দয়াল নবী, রহমতের নবী, সারা জগতের নবী আমাদের জন্য তোহফাগুলো এনেছেন। আমার বিশ্ব নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা, ইনি যেন স্বামীর দিকে তাকাচ্ছেন আর স্বামী যেন ফাতেমার দিকে তাকাচ্ছে, আমার নবী পাক একটাই কথা বলল, বেটি ফাতেমা তুমি শুনে নাও, ইনি হলো তোমার স্বামী, ইনি হলো তোমার স্বামী, তুমি স্বামীর মনে কষ্ট দিও না, আলী ইনি হলো তোমার স্ত্রী, তুমি স্ত্রীর মনে কষ্ট দেবে না, তাই না? ইনি হলো আমার কলেজার টুকরা, আর তুমি হলে আলী, কিন্তু তুমি জানো তোমার মর্যাদা কত, তোমার হিকমত কি, তোমার আল্লাহ শান কত দিয়েছে, আলী তুমি শুধু আলী নয় বলে মায়ের পেট থেকে তৈরি হয়েছো আল্লাহর ওলি, জোরে বলেন, আল্লাহর ওলি। ফাতেমা তুমি সাধারণ নারী নয় বলে এই যে দুনিয়ার নারীরা আছে এই নারীদের জন্য এবং আখেরাতের যেন রোজে মাহশরের ময়দানে জান্নাতি নারীদের তুমি সর্দারিনী, জোরে বলুন, হ্যাঁ না, জান্নাতি নারীদের তুমি সর্দারিনী। ফাতেমা তুমি স্বামীর মনে কষ্ট দেবে না, স্বামী তুমি যেন স্ত্রীর মনে কোনো কষ্ট দেবে না, এই জন্যই বলতে হলো। মায়েরা এখানে বসে আছে, এখন বর্তমান জামানাটা কঠিন জামানা চলছে, মায়েরা স্বামীর দিকে খেয়াল রাখে না, মায়েরা যেন ভাইদেরকে মানে না, মায়েরা যেন স্বামীর কথা শুনে না, এরা যাবে হাটে আর এরা থাকবে খাটে, হ্যাঁ না, এরা যাবে হাটে আর এরা থাকবে খাটে, এরা ঘুরবে গাড়িতে আর এরাই থাকবে বাড়িতে, হচ্ছে কিনা বাবা?
মায়েদের সম্পর্কে একটু দু চারটি কথা বলে দিই, তারপরে আল্লাহ হচ্ছে না